সহজে আসেন, তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের গণিত বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস এইটের সেকেন্ড ইউনিট টেস্ট 2024 গণিত বা ম্যাথামেটিক্স সাবজেক্টের সিলেবাস মার্কস রিভিশন এবং এই মডেল কোশ্চেন পেপারটির উত্তরগুলো। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 25 নম্বরের পরীক্ষা নেওয়া হয় এবং 50 মিনিট সেখানে সময় দেওয়া থাকে। ওকে, প্রথমে দেখো কোন কোন অধ্যায় তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের মধ্যে রয়েছে। 7 নম্বর অধ্যায় থেকে তোমাদের 17 নম্বর অধ্যায় পর্যন্ত যে অঙ্ক এবং জ্যামিতিগুলো রয়েছে সেগুলো তোমাদের ভালোভাবে প্র্যাকটিস করতে হবে সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য, ঠিক আছে? এবার দেখো কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া থাকবে। তোমাদের প্রথমে 3টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে। 1 নম্বর মানের এই প্রশ্নগুলো পাটিগণিত থেকে একটি, বীজগণিত থেকে একটি, জ্যামিতি থেকে একটি, এরকম করে দেওয়া থাকবে। এরপর পাটিগণিত থেকে 2টি প্রশ্ন দেওয়া থাকবে, 2টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। 4 নম্বর মানের 4 দ্বিগুণ 8 নম্বর, এখানে তোমাদের 10, 11, 12 আর হচ্ছে 17 এই 4টি অধ্যায় থেকে 4টি প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো 2টির উত্তর লিখতে হবে। এরপর বীজগণিত থেকে 2টি প্রশ্নের উত্তর করতে হবে, একটা হচ্ছে 4 নম্বর মানের, একটা হচ্ছে 3 নম্বর মানের। 4 নম্বর মানের যে প্রশ্ন সেটা হচ্ছে তোমাদের লসাগু এবং গসাগু দেওয়া থাকবে 2টি, যে কোনো একটি করতে হবে 14 নম্বর অধ্যায় থেকে। আর 3 নম্বর মানের প্রশ্ন তোমাদের 13 আর 15 এই 2টি অধ্যায় থেকে 2টি প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো একটি করতে উত্তর করতে হবে। এরপর জ্যামিতি থেকে 2টি প্রশ্নের উত্তর করতে হবে, একটা হচ্ছে উপপাদ্য, একটা হচ্ছে প্রয়োগ। উপপাদ্য তোমাদের 2টি দেওয়া থাকবে, ঠিক আছে, যে কোনো একটি করতে হবে 4 নম্বর মানের। আর প্রয়োগও দেওয়া থাকবে 2টি, যে কোনো একটি করতে হবে 3 নম্বর মানের, ঠিক আছে? এরকম করে 25 নম্বরের প্রশ্ন তোমার থাকবে এবং 50 মিনিট সেখানে সময় দেওয়া থাকবে। তো চলো এখন আমরা এই প্রশ্নপত্র এবং তার উত্তরগুলো দেখে নিই। তারা অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করবে, ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে, কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাবে। আর এই সমস্ত প্রশ্নগুলোর পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ রেশন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, চাইলে তোমরা অ্যাপটি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে ডাউনলোড করে নেবে। ওকে, তো চলো প্রশ্ন এবং উত্তরগুলো আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন দেখো, 1 নম্বর দেখে নিচের প্রশ্নগুলোর উত্তর দেবে 1 × 3 = 3। 1 নম্বর দেখে x^m+2 এবং x^m+3 এর গসাগু কত, যেখানে উত্তর হবে আমাদের x^m+2, এটা হচ্ছে গসাগু হবে। 2 নম্বর হচ্ছে 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা কত। তো 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা কত কিভাবে বের করবো? 85 × 100, তার নিচে হচ্ছে এই 17 কিলোগ্রাম, সেটাকে গ্রামে প্রকাশ করতে হবে। 3টে 0 এখানে বসবে, ঠিক আছে, 17-র পাশে। এবার এই 0 2টি কেটে দিয়ে আমরা কাটাকুটি করবো, কত হচ্ছে 1/2 হবে। 1/2টাকে দশমিক ভগ্নাংশে পরিণত করছে, 0.5% হবে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উত্তর। 3 নম্বর হচ্ছে একটি কোণের অন্ত সমদ্বিখণ্ডক ও বহির সমদ্বিখণ্ডকের মধ্যবর্তী কোণের মান কত, সঠিক এখানে উত্তর হবে আমাদের 90 ডিগ্রি হবে, ঠিক আছে। 2 নম্বর দেখা হচ্ছে উৎপাদককে বিশ্লেষণ করো, একটি করতে হবে। প্রশ্নের মান 3 নম্বর, এখানে নাম্বার 1 দেওয়া আছে, a+b এর হোল স্কোয়ার -5a - 5b+6, এটার উৎপাদক করলে মানে হবে a+b - 3 × a+b - 2। 2 নম্বর দেখা হচ্ছে x²+1 - 6/x², ঠিক আছে, এটাকে উৎপাদক করলে হবে x+3/x × x - 2/x। পরের প্রশ্ন হচ্ছে 3 নম্বর দেখে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 4 নম্বর দেওয়া আছে, নাম্বার 1-এ দেওয়া আছে গসাগু নির্ণয় করো, x³ - 16x দেওয়া আছে, ঠিক আছে, এই যে পুরো রাশিটা দেওয়া আছে, 3টে রাশি এখানে দেওয়া আছে, ঠিক আছে, এটার গসাগু নির্ণয় করতে হবে। তো এটার গসাগু হবে, নির্ণয় গসাগু হচ্ছে x^x+4 হবে, ঠিক আছে। 2 নম্বর দেখা দেওয়া আছে লসাগু নির্ণয় করো, এখানে 1, 2, 3টি রাশি দেওয়া আছে, এর লসাগু নির্ণয় করতে হবে। এর লসাগু হচ্ছে x²b² × b - 2 × b+2 × b² - 2b+4, এটা হচ্ছে আমাদের নির্ণয় লসাগু হবে। 4 নম্বর দেখে যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 4 নম্বর করে 4 দ্বিগুণে 8 নম্বর, ঠিক আছে। 1 নম্বর দেখে দেওয়া আছে কোনো একটি কাজ রমা ও সব্বা 20 দিনে করতে পারে, তিনজন একত্রে কাজটি কত দিনে কাজটি শেষ করবে? তো সমাধানটা কীভাবে করবেন? রমা ও তথাগত 20 দিনে 1 অংশ করে, সমস্ত কাজ মানে কি 1 অংশ, ঠিক আছে, তাহলে তারা 1 দিনে করে 1/20 অংশ। এবার তথাগত ও সাব্বা 15 দিনে করে 1 অংশ, 1 দিনে করবে কত 1/15 অংশ, ঠিক আছে। এরকমভাবে রমা ও সাব্বা 20 দিনে করে 1/1 অংশ, তাহলে 1 দিনে করবে 1/20 অংশ। এবার এই যে রমা সাব্বা সবগুলো আমাদের যোগ করে দেওয়া, এখানে কী হবে 2 কমন পাবো, 2 কমন পাবো, কী কী হবে রমা তথাগত ও সাব্বা, ঠিক আছে, 1 দিনে করে এই 1/20, 1/15 যোগ 1/20 সবগুলো যোগ করবো আমরা, যোগফলটা আমাদের হচ্ছে কত 1/6 অংশ হবে, ঠিক আছে। এবার আমরা কী করবো, এখানে যে 2 আছে 2টা আমরা ডান দিকে নিয়ে যাবো, তাহলে ভাগ হয়ে যাবে রমা তথাগত ও সাব্বা 1 দিনে করে, এই যে 1/6 গুণ এটা 2টা কী হবে 1/2, অর্থাৎ 1/2 হয়ে যাবে, অর্থাৎ 1/12 হবে।
ঠিক আছে, 1-এর 12 অংশ। এবার রমা তথাগত ও সাব্বা 1-এর 12 অংশ করে কত? এক দিনে। তাহলে এক অঙ্ককর্মী কত? 12 দিনে। ঠিক আছে, এবার আমরা উত্তর লিখব। অতএব তিনজন একত্রে 12 দিনের কাজটি শেষ করবে। এরকমভাবে এই প্রশ্নের উত্তরটিকে কিন্তু করতে হবে। ঠিক আছে, এরপর 2 নম্বর দেখে, একটি তাঁত কারখানায় 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারে। 10 দিনের মধ্যে 300টি শাড়ি যোগান দেওয়ার অর্ডার এলো, সময় মতো সেই কাজ যোগান দিতে আরও কতজন তাঁতি নিয়োগ করতে হবে? প্রথমে আমরা এখানে একটা সমাধান তৈরি করছি, সমস্যা তৈরি করছি। দেখো, 14 জন তাঁতি 12 দিনে 210টি কাপড় বুনতে পারে। ঠিক আছে, 210টি শাড়ি বুনতে পারে। এবার কী বলা হয়েছে, 10 দিনে 300টি শাড়ি বুনতে কতজন তাঁতির প্রয়োজন হবে? তো 10 দিনে 300টি শাড়ি বুনতে কতজন তাঁতির প্রয়োজন হবে? ঠিক আছে, এখানে আমরা জিজ্ঞাসা চিহ্ন দিলাম। এবার কী করবো, সমস্যাটা আমরা তৈরি করবো। দেখো কীভাবে লিখবো, তাঁতির সংখ্যার সঙ্গে সময়ের ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, অর্থাৎ তাঁতের সংখ্যা যদি বেশি হয় তাহলে কি সময় কম প্রয়োজন হবে? তাহলে তাঁতের সংখ্যার সঙ্গে সময়ের ব্যস্ত সম্পর্ক, আর তাঁতের সংখ্যার সঙ্গে শাড়ির সরল সম্পর্ক, অর্থাৎ শাড়ির সংখ্যা যদি বাড়ে তাহলে তাঁতের সংখ্যাও কিন্তু বাড়াতে হবে। ঠিক আছে, বেশি শাড়ি বুনতে বেশি তাঁতের সংখ্যা প্রয়োজন হবে। এবার আমরা কী করবো, দেখো তাঁতের সংখ্যা 14 গুণ, ঠিক আছে, যেটা সরল সম্পর্ক সেটা উল্টে যাবে, যেটা ব্যস্ত সম্পর্ক সেটা হচ্ছে যেমন তেমনই থাকবে। তো 14 গুণ 12/10 × 300/110 হবে। ঠিক আছে, কাড়াকুড়ি করলে আমাদের কত হচ্ছে, 24 হচ্ছে। ঠিক আছে, তোমরা লিখবো, অতএব সময় মতো সেই শাড়ি যোগান দিতে আরও 24 জন আমাদের শ্রমিক আছে। ঠিক আছে, তাঁতি আছে, তো 12 জন তাঁতি আছে, টোটাল লাগছে কতজন আমাদের, 24 জন। তো 24 বিয়োগ 12 = 10 জন তাঁতি নিয়োগ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ আরও 10 জন তাঁতির আমাদের প্রয়োজন হবে সময় মতো এই কাজটা শেষ করতে হলে। 3 নম্বর দেখে, চিনির মূল্য 20% বৃদ্ধি পেয়েছে, চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহার শতকরা কত কমাতে হবে? তোমরা কী করবো, না ধরি চিনি বাবদ মাসিক খরচ হচ্ছে 100 টাকা। এবার কী করবো, চিনির এখন চিনির মূল্য 20% বেড়ে গেছে। ঠিক আছে, তাহলে কী হবে, এখন চিনি বাবদ খরচ হচ্ছে 100 + 20 = 120 টাকা। 120 টাকায় খরচ কমাতে হবে কত? 20 টাকা কমাতে হবে। ঠিক আছে, তাহলে 1 টাকা খরচ কমাতে হবে 20/120, আর 100 টাকায় খরচ কমাতে হবে কত? 20/120 × 100 = কত হচ্ছে, 50/3 = 16.2/3। তাহলে আমরা উত্তর লিখবো, অতএব চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহার 16.23% কমাতে হবে। 4 নম্বর দেখে, 3টি সমানভাবে গ্লাসে শরবত আছে, 3টি গ্লাসে জল ও সিরাপের পরিমাণের অনুপাত আছে কত? 3:1, 5:3 এবং 9:7। 3টি গ্লাসের শরবত একটি বড় পাত্রে মেশালে ওই মিশ্রণের জল ও সিরাপের অনুপাত কত হবে? তো কী করবো, ধরে গ্লাসের আয়তন হচ্ছে x, প্রথম গ্লাসের জলের পরিমাণ কত? 3x/4, এই যে প্রথম গ্লাসের অনুপাত সমষ্টি কত? 3 আর 1 = 4 হয়, তো 3x/4 হবে জলের পরিমাণ, আর শরবতের পরিমাণ কী হবে? x/4 হবে। ঠিক আছে, এই যে 1 × x হবে, আর 3 আর 1 = 4, যোগফল হচ্ছে অনুপাতের যোগফল 4। এরকমভাবে আমরা পরের অনুপাতগুলো করবো। দ্বিতীয় গ্লাসে জলের পরিমাণ হবে কত? 5x/8, আর সিরাপের পরিমাণ হচ্ছে 3x/8 হবে, আর তৃতীয় গ্লাসে জলের পরিমাণ 9x/16, আর সিরাপের পরিমাণ হবে 7x/16। ঠিক আছে, এবার পরের লাইন আমরা কী করবো, নতুন পাত্রে জলের পরিমাণ সব জলগুলো আমরা যোগ করবো। ঠিক আছে, সব জলগুলো যোগ করে আমাদের হচ্ছে কত? 31x/16, আর নতুন পাত্রে সিরাপের পরিমাণ সব সিরাপগুলো আমরা যোগ করে দিচ্ছি, যোগফল হচ্ছে 17x/16। ঠিক আছে, এরপর কী করবো, অতএব নতুন পাত্রে সিরাপ ও জলের পরিমাণ 31x/16, এই যে 31x/16 = 17x/16, নিচে 16 কেটে যাচ্ছে, উপরে x কেটে যাচ্ছে, থাকছে কত? 31:16। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নতুন পাত্রে সিরাপ আর জলের অনুপাত। ওকে, এভাবে সমাধানটা আমরা করলাম। পরের প্রশ্ন দেখো, 5 নম্বর দেখে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে বলা হচ্ছে। প্রশ্নের মান 4 নম্বর, 1 নম্বর দেখে, প্রমাণ করো যে একটি ত্রিভুজের 2টি কোণের পরিমাণ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে, এটা প্রমাণ করে দেখাতে হবে। 2 নম্বর হচ্ছে, প্রমাণ করে যে 2টি সরলরেখা পরস্পরকে ছেদ করে যে দুজোড়া বিপরীত কোণ উৎপন্ন হয় তাদের প্রতি জোড়া কোণের পরিমাণ পরস্পর সমান। 2টি দেওয়া আছে উপপাদ্য থেকে, যে কোনো একটি উত্তর তোমাদের লিখতে হবে। এরপর 6 নম্বর দেখে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3 নম্বর দেওয়া আছে, নম্বর 1 দেওয়া আছে, প্রমাণ করো যে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান 60 ডিগ্রি, আর 2 নম্বর হচ্ছে, প্রমাণ করো যে সমবাহু ত্রিভুজের অতিভুজ বৃহত্তম বাহু। এখানে 2টি তোমাদের প্রয়োগ থেকে প্রশ্ন দেওয়া আছে, যে কোনো একটি উত্তর তোমাদের লিখতে হবে। ঠিক আছে, তো দেখো এই ছিল তোমাদের ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্টের গণিত বিষয়ের, এখানে আমরা সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি কোশ্চেন পেপারের উত্তর সহ আলোচনা করলাম। ঠিক আছে, এখানে তোমাদের উপপাদ্য এবং প্রয়োগগুলো তোমাদের বই থেকে কিন্তু দেখে নেবো অবশ্যই। ঠিক আছে, আর এই চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, সাথে পাশের বেল আইকনে প্রেস করবে এবং অল অপশান থেকে সিলেক্ট করে নেবে। ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধুবান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে,
কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাবি, এবং এই সমস্ত প্রশ্নের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ রাশন অ্যাপের মধ্যে দেওয়া আছে, অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারো। আর ওকে, তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।